কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না, তাই তো? আজ আমি আনন্দে আছি, কাল আমার জীবনে আনন্দ নাও থাকতে পারে। আজ আমার জীবনে সুখ আছে, কাল জীবনে সুখটা নাও থাকতে পারে। আজ আনন্দ আছি, হতে পারে দুদিন পর আমার নিরানন্দ হয়ে যাবে, তাই না? তাহলে আজকে কথাই আছে নিয়তি নিবন্ধতে, বিধাতা কার কপালে যে কি লিখেছে এটা কেউ বলতে পারে না। তাহলে বিল্লমঙ্গল, এই বিল্লমঙ্গল তার দুর্ভাগ্যটা দেখুন কেমন দুর্ভাগ্য বাবা। একদিকে বিল্লমঙ্গলের জন্ম হলো, আর আর একদিকে বিল্লমঙ্গলের মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মানে মা হারিয়েছে, একদিকে শিশুর জন্ম হলো, সন্তানের জন্ম হলো, একদিকে বিল্ল ঠাকুরের মা মারা গেল। দুর্ভাগ্য দেখেছেন, ছেলে জন্ম নিয়ে মায়ের মুখ দেখতে পেল বাবা। সবকিছু ভাগ্যের ব্যাপার গো। বিল্লমঙ্গলে জন্ম হলো কিন্তু মায়ের মুখ দেখতে পারল না। বিল্ল ঠাকুরের বাবা বিল্লমঙ্গল ছোট ছেলেকে কোলে করে নিয়ে বলছে, খোকা ও খোকা, তোর মা নেই তো কি হয়েছে? আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে তোকে আমি এত ভালোবাসবো, এত আদর করব যে মা হারাবার যন্ত্রণাটা তোকে বুঝতে দেব না। কিন্তু হরে কৃষ্ণ, বাবা যতই ভালোবাসো মায়ের জায়গাটা নিতে পারবে মা? কি বলে, মায়ের মতো বাবা হতে পারবে? বাবা যতই ভালোবাসুক মায়ের মতো হতে পারবে না, কারণ মায়ের জায়গাটা বাবা নিতে পারে না। বাবা যতই ভালোবাসুক, একটা বাবা সন্তানকে ফেলে দিয়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু একটা মা কোনোদিন সন্তানকে ফেলতে পারে না। তাহলে বাবা এত ভালোবেসেছে, ভালোবেসেছে, আদর করেছে, আর অতি আদরে ছেলে কি হয়? অতি আদরে বাঁদর হয়ে যায়, তাই না? আজ বেশি ভালোবেসেছে, ভালোবাসা ভালো, অত বেশি ভালোবাসা ভালো নয়। মা ছেলেকে ভালোবাসবেন, তার সঙ্গে একটু একটু শাসন করবেন, তবে ছেলে মেয়ে ভালো থাকবে। এত আদর করেছে, অতি আদরে ছেলে বাঁদর হয়ে মাথায় চেপেছে বাবা। বিল্লমঙ্গল বড় হয়েছে, মানুষ হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারল না। কি করে মানুষের মতো মানুষ হবে? মা থাকলে ছেলেকে কিছু শিক্ষা দিত, মা নেই তো। মা মরা ছেলেটাকে এত আদর করেছে, মানুষ করেছে, মানুষের মতো মানুষ হতে পারল না। দেখুন, বাবার কাছ থেকে ছেলে শিখে আচার, মায়ের কাছ থেকে শিখে বিচার। বাবা কথাতে আছে না মা, মা চাই পেট পানে আর বউ চাই পকেট পানে, কি গো? তাই তো, মা সব সময় ছেলের পেটের দিকে তাকায় আর বউ কি পকেটের দিকে তাকায়? পেটের দিকে বউ তাকাবে মা? বউ তখন কত এনেছে আর কত খরচ করেছে দেখবে, তাই না? ছেলে যখন বাইরে কাজ করতে যায়, মা কি বলে, বাবা বাইরে চললি, ঠিক সময়ে খাওয়া দাওয়া করবি, শরীরটা একটু খেয়াল রাখবি, নিজের চিন্তাটা একটু করিস খোকা। এবার ছেলে যখন কাজ করে বাড়ি ফিরে, তো কোনো মা কি বলতে পারবে যে কাজ করেছে শেষ, ওই দে টাকার বান্ডিলটা আমার হাতে দে? কোনো মা বলতে পারে বাবা? একটু বুকে হাত দিয়ে বলুন তো যে এমনও মা আছে যে সন্তানকে টাকার বান্ডিলটা চাওয়ার জন্য হাতটা পেতে দেয়? এরকম মা দেখা যাবে না। কোনো মা কখনো টাকার বান্ডিলটা চাইবে না, বলে বাবা তুই কত রোগা হয়ে গেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস নি? কিন্তু বউ কি দেখবে যে আপনি রোগা হয়েছেন না মোটা হয়েছে? দেখবে, দেখবে না, সে নিয়ে লাভ নেই। আমি দেখবো কত এনেছি আর কতটা খরচা করেছি। কেন? আরে আমাকে তো সংসারটা চালাতে হবে তো নাকি? হ্যাঁ, তো আমাকে বুঝতে হবে না যে কতটা খরচ করেছে? টাকার বান্ডিলটা স্ত্রীর হাতে দিতে হবে। তাহলে মা চাই পেট পানে আর বউ চাই পকেট পানে, মায়ের মতো আপন কেউ নেই। আমরা জানি এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, তাই তো মা? স্বার্থ থাকে, একটু স্বার্থ থাকে, কিন্তু স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে তো সে হলো শুধু আমাদের মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমাদের মা, মায়ের ভালোবাসায় স্বার্থ থাকে না। তাহলে ছেলেটা বড় তো হয়েছে,
মানুষের মতো মানুষ হতে পারিল না। মানুষ কাকে বলে মা? দুটো হাত থাকলে দুটো পা থাকলে ওই মানুষের মতো দেখতে হলে কি মানুষ বলে? মানযুক্ত হুঁশ এই দুটো থাকতে হবে, তাই তো বাবা? ওই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা পশুদের কাজ, আমাদের কাজ না। আমরা মানুষ হয়েছি ভালো কর্ম করার জন্য, তাই তো? শাস্ত্রে বললেন বাবা যে জন্ম হোক যেটা সেটা কর্ম ভালো চাই, কর্মটা যেন ভালো চাই। এখানে যে এসেছেন কেন? রাত্রে লাখ টাকা ঘুম দিয়ে দিব্যি তো পারতেন ঘরে ফ্যান চালিয়ে ঘুমাতে, কি গো পারতেন তো? তবু কষ্ট করে এসেছেন, কষ্ট করে ভিজে মাটির মধ্যে বসে আছেন, কেন বলুন তো? আমার জন্য? তা তো নয়। কার জন্য বসে আছেন? প্রভুর নাম শুনে জীবনটা ধন্য করব। এরকম সুযোগ তো বারবার পাওয়া যাবে না। যেমন করে হোক প্রভুর নাম যদি শোনা যায় তাতে আমাদের মঙ্গল, তাই তো মা? আমাদের মঙ্গল, হরি বল হরি বল। তাহলে আজকে বাবা এই বিল্লমঙ্গল বড় হয়েছে, 24 বছর বয়স হয়েছে, মানে 24 বছরের ছেলে, যুবক বয়স। আর যেই না যুবক বয়স যৌবনে পা দিয়েছে না, জীবনে প্রথম যৌবন, হরে কৃষ্ণ। বিল্লমঙ্গল কি করেছে? ওই পাড়ার কিছু নষ্ট ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে জীবন্ত পাপ স্বরূপ হয়ে উঠেছে। কি বাবা কথাতে আছে, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে নরকে বাস। ভালো সঙ্গ করলে ভালো হবে আর খারাপের সঙ্গ করলে খারাপ হবে, তার প্রমাণ দেখুন। জল কিন্তু অনেক রকম হয়, কিন্তু দেখুন এই ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, একটু লক্ষ্য করবেন। এই ধরুন যেমন সমুদ্রের জল, গঙ্গার জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মাগো আবার নর্দমাতে যে জলটা যাচ্ছে তাকেও আমরা জল বলি, কি গো বলি না? সবই তো জল, পুকুরের জলটাও জল, সমুদ্রের জলটাও জল, কলের জলটাও জল, কুয়োর জলটাও জল, নর্দমাতে যাচ্ছে সেটাও আমরা জল বলছি। আচ্ছা বলুন, সবই তো জল হলো, তাহলে সব জল কি আমাদের খাওয়া হয় বাবা? খাওয়া হবে না, কলের জল তো খেতে পারি, তাই বলে কি ওই ওই নর্দমার জল খাবো না? কিন্তু সবই জল হতে পারে, কিন্তু সব জল আমাদের কাজে লাগে না। জল নাম হতে পারে, কিন্তু সব জল আমাদের খাওয়া হয় না। সেরকম সবাই মানুষ হতে পারে, কিন্তু সব মানুষ গোবিন্দের সেবাই লাগে না। গাছে ফুল অনেক ফুটতে পারে, আচ্ছা বলুন তো সব ফুল কি গোবিন্দ চরণের সেবায় লাগে বাবা? লাগে না। কিছু কিছু ফুল দেখবেন আপনা আপনি গাছ থেকে মাটিতে ঝরে পড়ে যায়, কিছু কিছু ফুল দেখবেন গাছের মধ্যে শুকিয়ে যায়, আর কিছু কিছু ফুল একমাত্র গোবিন্দ চরণে সেবায় লেগে যায়। তো সবসময় চেষ্টা করবেন সাধুর সঙ্গ করা। আজকে বিল্লমঙ্গল বড় হয়েছে, মানুষ হয়েছে, মানুষ হতে পারল না। ওই নদীর এই পারে বিল্লমঙ্গলের বাড়ি, আর নদীর ওই পারে থাকতো চিন্তামণি। সবসময় চিন্তা চিন্তা চিন্তা, নদী পারে একে পতিতা, তার নামে চিন্তা মনি।
শুধু চিন্তা 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 তো সবসময় চিন্তার কথা ভাবছে ছেলের যখন এরকম অবস্থা হয়ে গেল আগো বাবার তো একটা গভীর চিন্তা হয়ে গেল কেন সবে মাত্র একটা ছেলে তার যদি এরকম দশা হয়ে যায় তাহলে কি হবে আমার ছেলেটার বাবা এই বিল্লমঙ্গল ভক্ত না হতে পারে কিন্তু বিল্লমঙ্গলের বাবা ছিল এক ভক্ত পরম ভক্ত
আচ্ছা বাবা বলুন তো, ভক্তের ছেলে যে ভক্ত হবে তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই বাবা। ভালো হলে যে ছেলে ভালো হবে তার কোনো গ্যারান্টি আছে বাবা? গ্যারান্টি নেই। আবার বাবা খারাপ হলে যে ছেলেটাও খারাপ হবে তার কোনো গ্যারান্টি নেই? তার সাক্ষাৎ প্রমাণ আছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের কথা কে না জানে? এই ভক্ত প্রহ্লাদ যে নাম করা ভক্ত, তার বাবা ছিল একজন নাম করা অসুর, তাই তো? কি নাম ছিল? হিরণ্যকশিপু, তাই তো? দুই ভাই ছিল তারা, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। এবার দেখুন, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে মাগো, বাবা নাম করে একটা অসুর আর তার ঘরে এরকম পরম ভক্তে জন্ম কি করে হলো? এর রহস্য আছে। ভক্তে জন্ম কেন হলো তার রহস্য আছে। কি রহস্য দেখুন, হিরণ্যকশিপু রাজ্যে একটা নিয়ম ছিল, আমার রাজ্যে যে হরি নাম করবে আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা ছেদন করব। আমার রাজ্যে যে ভগবানের নাম করবে আমি সঙ্গে সঙ্গে তার গলা কেটে নেব। আমার রাজ্যে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলতে হবে। এখানে ভগবান বলতে আমি ছাড়া আর কেউ ভগবান নেই। পুজো যদি করতে হয় তো নারায়ণের নয়, আমার পুজো করো তোমরা, আমি ভগবান। হিরণ্যকশিপু এরকম একটা অহংকার ছিল আর মনে মনে ভাবছে যে নারায়ণ, যদি কোনোদিন তোমাকে হাতের কাছে পায় তো নিজের হাতে তোমাকে বধ করব। মানে কত বড় আশা দেখেছেন, ভগবানকে মারবো বলে মনে মনে আশা বেঁধে রেখেছে বাবা। হরি হরি বল। তো হিরণ্যকশিপুর যখন বিবাহ হয়েছে, বিয়ে কার সঙ্গে হলো? প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। এবার লক্ষ্য করবেন, কয়াধুর সঙ্গে যেদিন বিয়ে হয়েছে না বাবা, হিরণ্যকশিপু বলছে, কয়াধু তুমি তো আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কাকে বলে? যে অর্ধেকটা অঙ্গ হয়, আমার বাম দিকে অঙ্গ আমার অর্ধেক অঙ্গ, তার মানে তুমি হলে আজ থেকে আমার অর্ধাঙ্গিনী। ও কয়াধু, আচ্ছা শুনে রাখো একটা কথা তোমায় বলতে চাই। এই পৃথিবীতে সব থেকে বড় শত্রু আমার একজন আছে, কিন্তু তার নাম আমি বদনে উচ্চারণ করতে চাই না, আমি জীবনেও তার নামটা করতে চাই না। কয়াধু বুঝে নিয়েছে যে কার কথা বলছে বাবা। তা কয়াধু মনে মনে ভাবছে যে স্বামী, তুমি যখন কিছুতেই কৃষ্ণ নাম বলছো না, তো আমিও তো যেমন তেমন নারী নয়, আমিও হলাম নারী, আমি তো আর আনারী নই। হরে কৃষ্ণ, যে কোনোদিনও কৃষ্ণের নাম করে না তার পেট থেকে কি করে কথা বের করতে হয় সে কায়দা আমার জানা আছে। কি গো মা, নারী ইচ্ছা করলে কি না পরে বলতে পারে? ভগবান নারী যখন সৃষ্টি করেছিল না, ভগবানেরও মাথায় হাত পড়ে গেছিল, কারণ নারীর মন বোঝা বড় দায়, তাই তো? নারী যদি সত্যি সত্যি নারী হয় তো আপনাকে স্বর্গে তুলতেও পারে, আর নারী যদি আনারি হয় তো আপনাকে পাতালে নিচে নামাতেও পারে। একটা নারী ইচ্ছা করলে সব পারবে। তো কয়াধু মনে মনে ভাবছে, শুনেছি একবার কৃষ্ণ নামে যত পাপী হয়, যত পাপী হয়, কোন পাপীর সাধ্য নাই, পাপীর সাধ্য নাই, তত পাপ। যত পাপ হরে বাবা, আপনি যদি একবার কৃষ্ণের নাম করেন তো ভাগবতে বলছে সারা জীবন যতগুলো পাপ করেছেন সেই পাপ ক্ষয় হয়ে যাবে একবার কৃষ্ণ নামে। তাহলে আমার স্বামী জীবনও তো কৃষ্ণের নাম বলে না কি গো? আর যদি একটু বলাতে পারি, তাহলে আমার স্বামী যা যা পাপ করেছে পাপগুলো ক্ষয় হয়ে যাবে, তাই তো? তাহলে আমাকে চেষ্টা করতে হবে ছলে বলে কৌশলে বলাবো। এই ছলা কলা কৌশল এই কায়দা এগুলো নারীদের ভালো জানা আছে, তাই তো মা? যেটা কেউ বলতে পারে না সেটাও বলিয়ে দেবে ছলে বলে কৌশল। তা আমার ভালো ছলনাটা আমার ভালো জানা আছে, কি করে বলাতে হয় তোমরা দেখে না। আসলে বাবা বলুন তো, কৃষ্ণ বেশি চালাক হয় না কৃষ্ণের ভক্তরা বেশি চালাক হয়? বাহ, ভক্তরা বেশি চালাক হয় কেন বলুন তো? আরে তো চালাকের ভক্ত চালাক হবে না তো কি হবে মা? কৃষ্ণ চালাক,
আর আপনারা কৃষ্ণের ভক্ত মানে আপনারা আপনার থেকে বেশি চালাক। কৃষ্ণের ভক্তরা বড় চালাক হয়। কথাটি আছে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে পারে চতুর গো, সে বড় চতুর কৃষ্ণ নাম হরি নাম হরি হরি বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর আর কৃষ্ণ নাম হরি বাবা মিষ্টি মিষ্টি কথা বলেছে। হরে কৃষ্ণ, এই মহামায়ার কবলে যে একবার পড়ে যাবে বাবা, যত বড় পাষাণ হোক গলে যাবে, তাই তো? মহামায়ার কবল মানে একটা নারীর পাল্লায় যদি কেউ পড়ে যায়, অসম্ভব তা সম্ভব হয়ে যায়। তা মিষ্টি মিষ্টি কথা বলেছে, ও স্বামী স্বামী গো, তা তুমি যদি না বলো আমি জানবো কেমন করে যে তোমার শত্রু সে আমারও শত্রু, তাই তো? তা তুমি যাকে শত্রু মনে করো আজ থেকে আমিও তার শত্রু, তা নামটা বলবে তো একটু, আমি জানবো কি করে। কয়াধু বললাম না, আমি আমার শত্রুর নাম বদনে উচ্চারণ করতে চাই না, কেন আমায় জোর করছো তুমি? তুমি না বললে আমি জানবো কি করে? আমায় একবার বলো, বারবার বলতে হবে না, একবার বলে দাও বাবা। সারা জীবন জেনে শুনে হিরণ্যকশিপু নারায়ণের নাম মুখে বলেনি, জীবনে জেনে শুনেও বলেনি, আজ অজান্তে বলে ফেলল, মানে ভুল করে। বারবার কেউ যদি চাপ দেয় তাহলে মানুষ বলে ফেলে, তো ভুল করে চাপ দিতে দিতে ওই যেই না বারবার বলেছে অমনি বলে উঠল, বলে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বল কৃষ্ণ 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 হে।